2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটি ভিডিও, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে 2024 সালের আর্টস গ্রুপের পরীক্ষার্থীদের ইতিহাস সাবজেক্টটি থেকে 8 নম্বরের বড় প্রশ্ন সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করা হবে। কোন কোন প্রশ্নগুলি এবছরের উচ্চ মাধ্যমিক ইতিহাসের পরীক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলিকে এবছরের পরীক্ষার্থীরা ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষার ক্ষেত্রে 100% কমন পাবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই স্পেশাল ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো পরবর্তী এমন কিছু এডুকেশন ধর্মী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টে তুমি তোমার লিখে তোমার মূল্যবান মতামতটি জানিও যে এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের সাজেশন ভিডিও চাইছো, সেই মতন আমরা নতুন ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে আরও একটি কথা, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম এবং আমার পার্সোনাল নাম্বারও দিয়ে রাখলাম। অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনে টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো ও তোমাদের এডুকেশন পারপাসের যে কোনো সমস্যার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা নম্বর দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তোমাদের ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে টোটাল 8টি অধ্যায় রয়েছে। এই 8টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এবছরের জন্য সেই প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নগুলিকে এখন থেকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করলে পরীক্ষার ক্ষেত্রে তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। ইতিহাসের যে প্রথম অধ্যায়টি, সেখান থেকে যে প্রশ্নগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবছরের পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি এই অধ্যায়টি থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় যে প্রশ্নটি সবথেকে ভালোভাবে প্র্যাকটিস করবে সেটি হলো: জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। এবং তোমাদের দ্বিতীয় যে অধ্যায়, এই অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমরা এবছর পরীক্ষার ক্ষেত্রে 100% কমন পাবে। তো প্রথম প্রশ্নটি হলো: ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। আশা রাখছি এই প্রশ্নটি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে। দ্বিতীয় প্রশ্নটি হলো: সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এবং 3নম্বর প্রশ্নটি হলো: ঔপনিবেশিক রাষ্ট্রগুলির জাতিগত ব্যবধানের প্রভাবগুলি আলোচনা কর বা লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষার ক্ষেত্রে এই 3টি প্রশ্নের মধ্যেই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা 100% কমন পাবে। ইতিহাসের 3নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে এবছরের জন্য সবথেকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেই প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝো, চীনের উপরে আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও। এই প্রশ্নগুলি এই অধ্যায়টি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো: অবশিল্পায়ন বলতে কী বোঝো, ঔপনিবেশিক ভারতে অপশিল্পায়নের সম্পর্কে আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কমন পাবে। 4নম্বর এবং 5নম্বর অধ্যায়, এই 2টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে এবছরের পরীক্ষার জন্য সবথেকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে নাও। তো 4নম্বর অর্থাৎ 4র্থ অধ্যায়, এই 4র্থ অধ্যায় থেকে প্রথম 1টি প্রশ্নকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই প্রশ্নটিকে খুব ভালোভাবে পড়ে রাখো, অবশ্যই 4নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটাই তোমরা এবছর কমন পাবে। তো প্রশ্নটি হলো: চীনের চৌঠামিয়া আন্দোলনের কারণ ও প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। 5নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সেটি হলো: 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এবং 2নম্বর প্রশ্নটি হলো: জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো আর এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। 4র্থ এবং 5ম অধ্যায় থেকে মাত্র এই 3টি প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, পরীক্ষার ক্ষেত্রে 100% তোমরা কমন পাবে। পরীক্ষার ক্ষেত্রে 6নম্বর এবং 7নম্বর অধ্যায় থেকে কোন 2টি প্রশ্নকে এবছরের জন্য সবথেকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেই 2টি প্রশ্ন দেখে নাও। তো 6ষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেটি হলো: 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা যেন লেখো। এবং 7নম্বর অর্থাৎ 7ম অধ্যায় থেকে একটিমাত্র প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো: কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে যা যেন লেখো বা এর গুরুত্ব কী ছিল। এই 2টি প্রশ্ন এই 2টি অধ্যায় থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষার ক্ষেত্রে তোমরা এখান থেকেই 100% কমন পাবে। 8ম অধ্যায়, এই অধ্যায়টি থেকে যে প্রশ্ন 2টিকে সবথেকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে এই প্রশ্ন 2টি প্র্যাকটিস করলে তোমরা এই অধ্যায় থেকে এবছরে পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কমন পাবে। তো প্রথম প্রশ্নটি হলো: সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো এবং সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এই প্রশ্নটি 8ম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হলো: স্বাধীন ভারতের প্রধান 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব আলোচনা করো। 8ম অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন খুব ভালোভাবে করে রাখো, আশা রাখছি পরীক্ষার ক্ষেত্রে এই 2টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে।
তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা। তো ভিডিওর মধ্যে তোমাদের 8টি অধ্যায় থেকে একদম বাছাই করা কিছু 8 নম্বরে বড় প্রশ্ন সায়াসান আকারে তোমাদের সামনে শেয়ার করলাম। আশা রাখছি এই প্রশ্নগুলিকে যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কমন পাবে। তো পরবর্তীতে কোনো ভিডিওর মধ্যে তোমাদের আরও কিছু সাবজেক্টের সায়াসানমূলক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, তাই সেই সমস্ত ভিডিওগুলিকে অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখার অনুরোধ রইলো।